এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। में बसे साजन फिर काहे সুধাকর, এসো বসো। না, ওই হাতের কাজগুলো ছেড়ে নিন, আমার তাড়া আছে। কি হয়েছে, এত উস্কো খুস্কো দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? না, গোসাইজি ভালো আছেন? কুসুম? হ্যাঁ, তারা ভালোই আছে। শ্বশুর আর বৌমা কেষ্টপায়ে মজে আছে। এক কৃষ্ণশালার লাইফটা আমার শেষ করে দিল। কেন গো, কৃষ্ণ বাবা তোমার কি করলো? মাথা খারাপ করে দিল। মাঝে মাঝে মনে হয় না, আর যদি জন্মায় শালা ওই পাথরের মূর্তির কেষ্ট হয়ে জন্মাবো, আর নিজের চোখে লোকের সব্য নাচ দেখবো। ওই কাগজগুলো দেখে দিন, ম্যানেজার বাবু পাঠিয়েছে, রাতের গাড়িতে মাল আসবে। গাড়ি নিয়ে সিং আসছে তো? ঠিক আছে, আমি শিবলালকে ডেকে পাঠাচ্ছি। আমি আসছি। ও ভাই, রোটি অমলেট হোগা ক্যা? আরে কাহে নেহি, হীরা ভাই কে দোকান মে সব কুছ মিলতা হ্যায়, से 5 मिनट लगेगा। लक्ष्मी, ओ लक्ष्मी! अरे तोहरी लक्ष्मी तो उधर बैठ कर शिव लाल के साथ बतिया रही है। हाँ? रामजदी, आज मैं तेरे को दिखाती हूँ, रुक। आती हूँ। खाना बनाई है तूने, क्या बात है? कोनो पीसल बात है का? जी नहीं, कुछ नहीं। कुछ नहीं? अरे पगली, तू हंसती क्यों है इतना? हाँ?
बड़ा सा बाहर आए हसी बनकर। नमस्ते साहब। खाना वाला चल रहा है? क्या बनाया इस खाने में? ज्यादा कुछ नहीं है, दाल सब्जी रोटी और। बहुत बढ़िया, आज तुम्हारे साथ खाना खाऊंगा मैं। जी भाई, भूखे आदमी को खाना नहीं खिलाओगे क्या? देखना चाहता हूँ कि तुम्हारी बीवी खाना कैसा बनाती है। तो साहब गुस्ताखी माफ कीजिएगा, हम लोग छोटे जात के हैं। राम भरत, इंसान छोटा बड़ा नहीं होता। खाना नहीं खिलाना चाहते थे क्या? हाँ। वाह मजा आ गया। জোর ঝড় বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার ওষুধটা এনেছিস? হ্যাঁ মাস্টারজি, আভি লায়া লিজি। রাতে কয়লা খনির মাল আসবে। হ্যাঁ সব যেন ঠিক হয়। হ্যাঁ চিন্তা মত কিজি। তা নয় হলো, কিন্তু এই ঝড় বৃষ্টির জের এখন কতদিন চলে কে জানে। যদি একবার তার ছেড়ে তো ব্যাস হয়ে গেল। শহরে খবর দাও, এটা করো সেটা করো, এই বয়সে এসব আর ভাল লাগে। এই দে আমার ছাতাটা দে। হ্যাঁ মাস্টারজি, এক মিনিট লিজে চলি। মাস্টারজি বাড়ি শুকনো এসে চলে যানা। না না, এই ঝড় বৃষ্টি সারা চলবে, ওরা বাড়িতে একা রয়েছে, আমি যাই। শুনেছি ওষুধটা নাকি ভালো। আমার মাথার পিণ্ডি ভালো ভালো ওষুধ তো কতই খেলে, কোনো উপকার পেয়েছো? উল্টে আরো পাঁচটা উপসর্গ নিয়ে ভুগছ। এই ঝড় জলে আবার কি? আমি দেখছি।
অমর বাবুরা এই ঝড় বৃষ্টিতে কোথায় বেরিয়েছিলেন? আর বলবেন না মশাই, শখ করতে গিয়ে প্রাণ সংকট আর কি। চল 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 ভেতরে চল। আসুন 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 আসুন। আর বলবেন না দাদা, বিকেলে একটু বেড়াতে বেরিয়েছিলাম, ভেবেছিলাম কতগুলো ছবি তুলবো, তো ঘুরতে ঘুরতে নদীর ধারে গিয়ে পড়ি, তারপর হঠাৎই দুর্যোগ আর ঝড়। আপনার কোয়ার্টারটা না পেলে আপনার তো কেটে গেছে। এবারে বাবা কি রক্ত পদ্ম, শিখে একটু গরম জল একটু ওষুধ নিয়েছো? শোনো, আমার একটা ধুতি আর ফতুয়া এনো তো, উনি পরবেন। আমি একটা গামছা নিয়ে আসি, আপনি আপনি ভালো করে হাত মুছে ভিজে গেছেন একবারে। ও ঠিক আছে, আমি মুছে নিচ্ছি, আমি আসছি আসছি। পুলিশ যদি ধরে নেয় না জেল হবে জেল। চল কয়লা চল। আপনার অনেক গুণ। তাই নাকি? যাক, তবু আপনি বললেন, আর তো কেউ বলে না। অমরবাবু, এই দুর্যোগে আপনি আর যেতে পারবেন না, আমাদের উচিত হবে না আপনাকে ছাড়া। আজকে রাতটা এখানে খেয়ে দিয়ে কাটিয়ে দিন, কষ্ট একটু হবে, কি করা যাবে। আপনাদের ভীষণ অসুবিধায় ফেললাম। না না, অসুবিধা কি আছে, আপনি বিপদে পড়ে আমাদের বাড়িতে এসেছেন, নুটো খাবেন আর এক রাতি থাকবেন বই তো নয়। না মশাই, আমাদের অত সুবিধা অসুবিধার জ্ঞান নেই। সুবিধে মতো জায়গা এখানে আছে নাকি? হঠাৎ কলকাতা থেকে একা হলে নাকি? অমরের সঙ্গে এসেছি। বিকেলবেলা ক্যামেরা ঝুলিয়ে বেড়াতে বেরিয়েছে, এখনো ফেরেনি।
বললে না তো কেন এসেছো? তারও কি কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত কেন? আমি কারণটা জানতে চাইছি। অকারণেই এসেছি। আসা উচিত হয়নি। अरे ओ लक्ष्मी, क्या हुआ? जा हम ना बोले तो के साथ तू हमका मारती है, गाली देती है, हम यहाँ से चल जाई। हाँ, वो गोरी सब का आया हमका बोला था कि हमका नौकरी दिला देगी। कहाँ? अर्जुन सिंह की वहाँ खाना बनाने का काम बा, वहाँ अच्छा कपड़ा अच्छा खाना मिलेगा। अब हम यहाँ ना रही, हमरे बारे में सोचेगी नहीं? हम कितना संभाल के रखती है तो का? हमको संभालने का कोनो जरूरत नहीं। तोहरी उम्र में जानती है लक्ष्मी, हमरी दीदी भी हमका बोलत रही, तब हम ना समझी रे। ओ सिवलाल कहत रहा के तोहरी दीदी यहाँ की रेंडी थी। हाँ थी। इस साला सब गांव वाला हमरी दीदी का इज्जत लेकर मजा लूटता रहा, और जब बेचारी बीमार पड़ी तब कोई नहीं आया देखने। इसीलिए हम तो का बोलत रही लक्ष्मी, ये मरद पर आसानी से भरोसा ना कर, ये चार दिन का जवानी है। हीरा! हीरा! दरवाजा खोल! कौन? जल्दी खोल! कौन? हम हैं भीतर। गार्ड साहब? हाय माँ, हे राम। गार्ड साहब? अरे पानी में सब बर्बाद हो गया हीरा, साला पायलट भी नहीं आया, लाइन शायद टूट गया, अब ब्रेक में हम अकेला। हराम, और गाड़ी? शायद गड्ढा में। अरे हमारा ब्रेक मैन भी, वो भी साला लाइन से उतर गया। वाह, लाइन टूट जाए, गाड़ी पलटी खाए, पायलट ना आए, और आपका कुछ नहीं? अरे फालतू बात बंद कर, जल्दी से कुछ खाने को दे, बहुत भूख लगा है। सुते जावे ना? जाए। अच्छा, आमी फिरे गेले सत्य तुम्हें खुशी हबे? खुशी टा तो घटा करे देखाबार जिनिस नय, ना होले बुझी देखाते। किन्तु आमी तो तुम्हाके डाकिनी बोलूं। কি হলো চুপ করে থাকলে? কি বলবো, বলার কিছু নেই। এবার তাহলে তুমি শুতে যাও, অনেক রাত হয়ে গেছে, আমারও ঘুম পাচ্ছে। আমার কাছে আধ ঘন্টা বসে থাকলে তোমার ঘুম পায়, আর অন্য জায়গায় রাতের পর রাত জেগে থাকলে তোমার ঘুম পায় না। কে বললো তোমায়? বলবে আবার কে? আমি সব জানি, ওসব কথা থাক। সত্যি করে বলো তো, আমি কেন এসেছি তা কি তুমি জানো না? না, আমি যখন তোমায় আসতে বলিনি তখন কেন তুমি এসছো এটা আমার পক্ষে জানা সম্ভব না। তাহলে আমি বলি, আমি এসেছি এখানে থাকতে। কোন সম্পর্কে?
যে সম্পর্ক আমাদের আছে, স্বামী স্ত্রী। কেন? সেই সম্পর্কটা আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে। গুড নাইট। दीदी भूख नहीं है। हाँ? तू खा के सो जा। खाना बहुत बढ़िया। अच्छा हीरा, तुमको मालूम हम क्रिश्चियन हैं? झूठा कर दिया गार्ड साहब, सब झूठा कर दिया। ए हीरा, दो चार तो सिगरेट दे दे। गार्ड साहब, हड्डी में आ गए हमरी, छोड़ दो। अरे हमरी चमक चल। सिगरेट दे। हीरा, खाना का कितना पैसा हुआ बोल? खाने का दाम ना लगी, सिगरेट का पैसा दे दो। काहे? इले। ला। गार्ड साहब। सुनना। निकलो, निकलो यहाँ से। हीरा, निकलो। हमरा बात कुछ नहीं सुनना। निकलो, हमरा बात सुनना। निकलो, निकलो, निकलो।
কি কুচ্চটা কি ছাড়ো 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 আমায় ছাড়বো কেন আমি তো কোনো অন্যায় করছি না আমি তো স্বামী অন্যায় করছো তুমি আমার জন্য সব ভাবা পাপ কিছু পাপ সব বুঝি না তোর সঙ্গে আমার ঘন্টি বদল তুমি জানো না আমি মাকে কি কথা দিয়েছিলাম কি কথা দিয়েছিলাম আমি আমি সারা জীবন কৃষ্ণ সেবা করে কাটাবো ছাড়ো ছাড়ো কেন ছাড়বো আমি তোর স্বামী তুই আমার সুখ দিবি এটা তোর ধর্ম এসব কি করেছেন আপনি এর কোনো দরকার ছিল না চাই যথেষ্ট কোনোটাই যথেষ্ট না খেয়ে নিন তো হাত পুড়িয়ে রেঁধে আনলাম চাকা খেয়েছি দেখছেন না তা নয় আমায় মনে মনে গালাগাল করুন তাতে হয়তো জ্বালাটা কমবে বেশ হয়েছে তা সত্যি আপনাদের ভীষণ জ্বালিয়ে গেলাম বিশেষ করে আপনাকে মাস্টারমশাই অফিসে নিশ্চয়ই আপনার মেয়ে আমার না ননদের মেয়ে আজ তাহলে উঠি অনেকটা পথ যেতে হবে তো আসবেন আবার হ্যাঁ নিশ্চয়ই আসবো আপনার বনদিকেও একদিন নিয়ে আসবেন বনদিকে আপনি দেখেছেন নাকি এখানে বসে বসে তো সবই দেখতে পাই তা যা বলেছেন এমন জায়গায় বাড়ি আপনাদের আসতে যেতে নজর এড়ানো মুশকিল বাড়িটাকে গালাগালি দিলেন না আমাকে জি জি আপনি আমাকে অতটা অকৃতজ্ঞ মনে করবেন না আপনার ব্যথাটা বোধ হয় এখনো না এখন ভালো আছে আসি তাহলে आपको तो तेज बुखार है गार साहब लेट जाइए गार साहब गार साहब लक्ष्मी अरे ओ लक्ष्मी जल्दी आ क्या हुआ दीदी
कान साहब का तेज बुखार बा, जल्दी से डॉक्टर साहब को बुला के ला। जल्दी जा, जल्दी जा। अभी अभी कसम कसम বনদী অমর উমা মাথা ফাটালে কি করে কই দেখি আরে না না কিছু হয়নি কিছু হয়নি যাক তুমি বেঁচে আছো তাহলে আমার তো রীতিমতো ভয় হয়ে গিয়েছিল ফিরে এসে তোমায় দেখতে পাবো কিনা ওই দুর্যোগে ছিলে কোথায় মাথাটাই বা ফাটালে কি করে কাল খুব ভয় পেয়ে গেছিলে না ভয় নয় তোমার জন্য ভাবনা হচ্ছিল আমার জন্য আবার ভাবনা কিসের হাত পাওয়ালা পুরুষ মানুষ আশ্রয় যে একটা জুটিয়ে নেবো সে তো জানতেই ও এখানকার স্টেশন মাস্টার আরে সেই যে বয়স্ক ভদ্রলোক ট্রেন থেকে নামতে যার সাথে দেখা হলো রাতটা দিব্যি তার কোয়ার্টারে কাটিয়ে দিলাম বাহ ভালোই করেছ ভদ্রলোকের স্ত্রী ভাগ্য ভালো তোমার যেন হিংসে হচ্ছে আশ্চর্য নয় ভদ্রলোকের বয়স প্রায় 50-55 তবে তার স্ত্রী এখনো তার অর্ধেকেও পৌঁছতে পারেনি নিঘাত দ্বিতীয় কিংবা তৃতীয় পক্ষ হবে যাকে তোমার খবর বলো সাহেবের সঙ্গে দেখা হলো খুব অবাক নিশ্চয় বিরক্তি বেশি সে কি তোমার উপর না আমার আমার কি বললো ডাক্তার সাহেব এত ঠান্ডা লাগলো কিভাবে সব হামরে লিয়ে ডাক্তার সাহেব হমে ইসকো রাত ভর ঘর মে ঘুসনে নে দিয়া পুরি রাত বারিশ মে ভিগতা রাহা ঠিক আছে আমি লক্ষ্মীকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি আমার মনে হয় একে হাসপাতালে পাঠানোই ভালো ডাক্তার সাহেব লাইয়ে হামি দিজিয়ে তুমি একবার মাস্টার মশাইকে খবর দাও বনদি তুমি তো কত চেষ্টাই করলে কিছু পেলে তার মানে এই সূর্যদাকে নিয়ে সুখের ঘর গড়তে চাইলে কিন্তু যেদিন প্রথম জানতে পারলে সূর্যদা চোরা পালি তাকে বাতিল করলে ওর সংসারে ঢুকেও কোনো প্রতিষ্ঠা পেলে না উদ্দেশ্যটাই তোমার বিফলে গেল কতগুলো নীতির নাগাল আঁকড়ে ধরে তুমি স্বর্গ লাভ করতে চাও অথচ মজাই তোমায় আবার সে এখানেই ফিরে আসতে হয় তোমার মতন আর কেউ আমার জীবনের এই চরম সত্যিটা বোঝেনি আমার এখন কি করবে ফিরে যাওয়ার কথা আমি ভাবতে পারছি না কেন কোথায় যাব সেই ভাইয়ের কাছে গেলেই বা ভাই তো আর তোমায় তাড়িয়ে দেবে না হয়তো দেবে না কিন্তু সকলেই তো আর কমল হয় না আমার এছাড়াও আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন তারা এর আগেও টিটকিরি দিয়েছেন এখন আবার নতুন করে দেবেন তাহলে কি করবে থাকবে কোথায় যেখান থেকে চলে এসেছি সেখানে আর ফিরে যেতে পারবো না দেখি বোঝা পড়া একটা করতেই হবে কুসুম কুসুম আসি হ্যাঁ বাবা খবর শোন পথে মতিলালের সঙ্গে দেখা
সুধা নাকি তার বাড়িতে উঠেছে। মতি বললে সে নাকি আর এ বাড়িতে আসবে না, আলাদা থাকবে। শোনো ছেলের কথা, আসলে বাবুকে একটু সাধ্য সাধনা করতে হবে, তবে তিনি বাড়ি আসবেন। দুপুরে আর না, বিকেলে যাবো একবার ওদিকে। আপনি কেন যাবেন? তার গরজ থাকলে সে নিজেই আসবে। গর্জব 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 পানি পানি कम कर दे हीरा, साला सांस लेने में तकलीफ हो तो मिल जाइए। लक्ष्मी अभी तक नहीं आई, मैं अभी आती हूँ। मिला मिला काला पुदीना? हाँ दीदी मिला। हाँ ये लो। चल जल्दी चल, काट साहब का दर्द बढ़ रहा है, जल्दी चल। चलो हीरा भाई। हाँ कल पिटर साहब को शहर का बड़ा अस्पताल भेज देंगे। कौन बोला? मास्टर जी। আমাকে একটা চক্র ধরপুর দিবেন। মাস্টারমশাই 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 আসুন আসুন। মাস্টারমশাই বাড়িতে নেই? স্টেশন, সেই যে গেলেন এতদিন পর আমাদের কথা মনে পড়লো বুঝি। কেমন আছেন? ভালো আছি। বসুন না। না, হেমন্তবাবুর সাথে একবার দেখা করে আসা উচিত হবে বোধ হয়। সেদিনও দেখা করে যেতে পারিনি, কি ভাবছেন কে জানে। কিছুই ভাবছেন না, অত ভাবাভাবির লোক উনি নন। বরঞ্চ এই যে ডুব দিয়েছিলেন এতেই আমরা ভাবছিলাম। বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাবে? হ্যাঁ আপনি বসুন না। আলি এসো 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 এসো। এটা তোমার ডল? হুম। কি নাম এর? এর নাম দিয়াশা। দিয়াশা, হ্যাঁ
শরীর আমাকে বলো না কি খুঁজছো, বা বাক্সটা নিয়ে কি করবে? হ্যাঁ তো খুব শরীর খারাপ, জ্বর তো, ডাক্তার দেখিয়েছো? আমায় বলো না কি করতে চাইছো, কি খুঁজছো, আমায় বলো না কি খুঁজছো। এই দুপুর রোদে বেরোলেন, একটা ছাতা নিয়ে তো বেরোলে পারতেন। ও ছাতা ফাতা, রাস্তাটা কিন্তু বেশ ছায়া ছায়া, রোদ্দুর লাগে না। আপনি কোথায় যাননি ওদিকে? না চলুন না একদিন। আপনার বোনদিকে দেখাতে নিয়ে যেতে চাইছেন? আমার বোনদি দেখার মতো কিছুই নয়, এমনিই যাবেন। বরং আপনি দেখার মতোই। হিমাচিজি কি যাতা বলছেন, বোনদি কি আপনার নিজের বোন? না রক্তের সম্পর্ক কিছুই নেই, তবু বোনদি আমার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। একদিন নিয়ে আসুন বোনদিকে বেড়াতে। বলবো বোনদিকে। বসুন আমি চা করে আনি। না না আমি বরং হেমন্তবাবুকে ধরে নিয়ে আসি, উনিও নিশ্চয়ই চা খাবেন। ওনার জন্য একেবারে হন্যে হয়ে গেলেন দেখছি। চা নয় আড়তে গিয়ে বসে থাকুন আপনি। আরে আড়ত কি, ওটা তো অফিস, প্রতিনিধিত্ব করছেন। হেমন্তবাবু শুনলে কিন্তু। আপনি রাগ করলেন নাকি? না
कटेगी जिंदगी बिन कानो आसरे ओ मौला रे ले लो बची हुई सांस रे कैसे कटेगी जिंदगी बिन कानो आसरे তোমারও তো হতে পারে যার ভয় তুমি ছুটে পালাচ্ছ তাকে অন্তত একবার চোখ চেয়ে দেখতে তো হয় সাথিয়া अरे ए साथी अरे ई तो साली सो रही है अरे सतिया का हुआ मतलब खाना कहाँ है अरे अरे ये चूल्हा जल भी नहीं रहे तो हम खाना कैसे पकाए चूल्हा नहीं जलबे चला हट हट अरे, हट अरे अरे ई का रे भीगा कोयला से चूल्हा जलता है हट अरे, अरे पानी नहीं है तो और तो ई का हाँ? चाय पत्ती भी नहीं है ये घर है अरे अरे अरे, अरे ये का हमरी बात तो सुनो का सुन में तुम्हारी बात सुबह से का करती है हाँ? मन करता है जान से मार डाली से हाँ मार हमको हम भी तो के साथ नहीं रही जा ए साली जवान चलाती है हाँ? हट अरे चाय नहीं है पत्ती नहीं है नहीं रहेंगे हम इस घर में मम्मी तो के साथ नहीं रही जा কখন হলো এই বেলা 11টা নাগাদ আমি মাথুর আর রামভরত খাদের মধ্যে হাঁটছিলাম হঠাৎ একটা জোর আওয়াজ কিছু বোঝার আগেই সব লন্ডভন্ড হয়ে গেল
আমি আর মথুর বেঁচে গেলাম। বেচারা রাম ভরত। ওকে, ডোন্ট ওয়ারি, আমি লাশটা সরিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। उसे उस कमरे पे जाके बंद कर दो। तो मत पानी, और सुनो सुनो, तुम राम भरत का डेरा तो जानते हो ना, वहां पर जाओ और दो चार लोगों को लेकर आओ। चल, संभाल के, ख्याल से उसे चोट ना लगे। শুনছো সুজুদা? শুনছি। সত্যি সত্যি পাগল হয়ে যাবে নাকি? যেতেও পারে। থ্যাংক ইউ। মেয়েটার কি কপাল, পেটের বাচ্চাটা এখন মাছলে হয়। বাচ্চা? ও তো প্রেগনেন্ট। সিং যখন ওকে তোমার পায়ের থেকে তুলে নিল, তখনই ওর এখন কি করে চলবে? কোম্পানিকে রিকোয়েস্ট করে দেখি, যদি কিছু একটা ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করতে পারি। সিং বলছিল ও নাকি আজ সকালে ঘুমিয়ে পড়েছিল, খাবার করে দিতে পারেনি বলে রাম ভারতের সঙ্গে ঝগড়া হয়। তারপর দুপুরে রেধে রাম ভারতের কাছে খাবার করে নিয়ে গিয়ে দেখে ওই অবস্থা। শকটা নিতে পারেনি, রাম ভরত বেচারিকে চরম শাস্তি দিয়ে গেল, অথচ একবারও জেনে গেল না। একটু হাসুন। না, এটি করছে না, বুঝলেন? বন্ধ ঘরের মধ্যে কি সুন্দর ফ্রেম হয়? বললাম তো চলুন নদীর ধারে। ওই মরা নদীতে আবার মরতে যাব? না বাপু, আমার এখানেই ভালো, আপনি তুলুন। আরে এখানে ব্যাকগ্রাউন্ড কোথায়? শেষে ছবি খারাপ হবে তখন আমাকে দুষবেন, আমি ওর মধ্যে নেই। গরিবের এই যথেষ্ট।
ফটোগ্রাফারের কাছে কিন্তু এটা খুবই মন্দ বলে দিলাম নাকি হেমন্তদা আপনি বলুন আপনি কোথায় চলে নেবার কদিন থাকবো না ওই জন্য একটু তাড়াতাড়ি অফিস যাচ্ছি কিছু অফিসিয়াল কাগজপত্র দেখে নিতে হবে হ্যাঁ গো পদ্ম বহুকাল তো বাড়ি থেকে কোথাও বেরোনি যাও না ঘুরে এসো তুমি তো বলেই খালাস আর কলি কলিকে আমি নিয়ে যাচ্ছি ও গিয়ে স্টেশনে খেলবে আসি আসুন যাও না ঘুরে এসো কলি চল চল এখানে রোতে পাচ্ছেন ব্যাস ব্যাস একটু দিকে ঠিক আছে স্মাইল হয়েছে ভালো উঠেছে আরো একটু নিচে নিচে দিকে হ্যাঁ আরো নিচে আসুন হ্যাঁ এই 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 পাশের পাথরটায় বসুন হ্যাঁ বসুন হ্যাঁ এই ঠিক আছে সে ছবি যখন দেখবেন আশা করি আমায় গালাগাল দেবেন না আর পাচ্ছি না চলুন এবার ফেরা যাক আমার পা গেল আরে আপনার বাড়ি তো মাত্র 20 মিনিটের পথ গেলেই হলো চলুন একটু ঘুরে আসি চলুন চলুন আচ্ছা হেমন্তবাবু বলছিলেন কয়েকদিন থাকবেন না আপনার কোথাও বাড়ি যাচ্ছেন নাকি আমি আর যাবো কোথায় যাবার চাল ছিল আছে নাকি আমার উনি যাচ্ছেন ভাগ্নিকে তার দিদিমার কাছে রেখে আসতে ও বেশ সুন্দর জায়গা জানেন খুললে জল ওঠে তাই নাকি হুমা আচ্ছা দেখুন এই দেখুন বাহ বেশ তো দাঁড়ান আমিও একটা খুঁড়ি আমারটা তেমন জল হলো না দেখলেন আসবে না তো কোত্থেকে আসবে কেমন মানুষ দেখতে হবে তো তাই নাকি তা কি করে জানলেন মানুষটা আমি পাথর দেখলাম তো এই জল হলো না তাই সত্যি তাই জানেন না এই দেশের লোক তো এটাই বিশ্বাস করে এই বালি খুঁড়ে জল বের করা যার গর্ত যত বেশি ভরবে তার মনে তত মায়া দেয় এখানে তো বিয়ের আগে ছেলে মেয়ে দুজনকে দিয়ে এরকম বালি খোড়ানো হয় যেমন দেশ তার তেমনি কাণ্ড শুকনো বালি থেকে খুঁড়ুক না দেখি কেমন জল বেড়ে শুকনো বালিতে যাবে কেন তাহলে আমার প্রাণে রসকস কিছুই নেই দেখছি
মুখের হাসি খুশি কি প্রাণ। ওকে ঘর আমার ভেঙে গেল যে। যাক, বালির ঘর ভেঙেই যায়। আমার ঘর ভাঙলে আপনার কি সুখ? দুঃখই বা কিসের? যে ঘর বরাবরের জন্য নয়, যা টিকবে না তা থাকলি বা কি আর ভাঙলি বা কি। চলুন, দেরি হয়ে যাচ্ছে। দিনটা ভালোই কাটলো, আমি তো নিজের জায়গায় ফিরে চললাম খুব শিগগির। মানে কলকাতায়? হ্যাঁ। হঠাৎ? তা একটু হঠাৎই, এখানে আর থাকতে সাহস হয় না। আপনি যে ভীত সে কথা কি নতুন করে জানতে হবে? ভীত কিনা জানি না, তবে আমি দুর্বল এ কথা আমি নিজেই জানি। পালিয়ে যেতে চান কেন? কি জানি, কাল একবার আসবেন। কাল কাল বিকেলের ট্রেনে উনি চলে যাচ্ছেন। অমন করে দেখলে কি সব জানতে পারবে? না, কিন্তু জানলে ভালো হতো। এই জন্য আমি তোমাকে দায়ী করব কেন? সব আমার দোষ, আমার ভাগ্য। তুমি তো সেই কবেই চলে এসেছিলে, চাও না বলেই না। অথচ এই সহজ কথাটা আমি বুঝতে পারিনি, আজ এখানে এসে এতদিন থেকে তোমায় দেখে সবকিছু বুঝলে। আসলে আমার এই টানা পড়েন আর ভালো লাগে না। তোমার মনের কথা যদি একটু স্পষ্ট করে খুলে বলতে তাহলে আমার পক্ষে অনেক লাভ হতো। বেশ, কি জানতে চাও বলো। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি মনোভাব? পরিচিত আর পাঁচজনের মতো নয়, তার চেয়ে নিশ্চয়ই কিছু আলাদা। আমার ভালো মন্দির কথা কিছু ভাবো? ভাবতে চাই না, তবুও অনিচ্ছায় মাঝে মাঝে ভেবে ফেলি। ভাবোই যদি তাহলে, এই অবস্থায় আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তুমি? কি আছে আর আমার? কে আছে? কোথায় যাব আমি? অমর, এসো। তোমার চোখ দুটো তো লালচে কেন? কি জানি, বসো। নিশ্চয়ই ঠান্ডা লাগিয়েছো। বাবা, তুমি যা সকালে স্নান করো তাও আবার কুয়োর জলে। সকালে স্নান করা আমার বরাবরেরই অভ্যেস। রাত্রে অনেকক্ষণ জেগেছিলে না? আমাকে একটা কথা ঠিক করে বলবো না দি? বলো। তোমার মন কি এবার বদলেছে? আমি অনেক ভেবে দেখেছি অমর,
একটুও বদলায়নি। আমার ভালো মন্দ, আমার ন্যায় অন্যায় বিচার, আমার জ্ঞান বুদ্ধি আমার মজ্জায় মজ্জায় মিলে গেছে। হয়তো অন্য কোনো মেয়ে হলে সহ্য করতে পারত, আমি পারবো না। কিন্তু না অমর, আমার স্বামী বোতল বোতল মদ খেয়ে এসে বলবে কিছুই নয়, বাড়িতে নিত্য নতুন মেয়ে নিয়ে আসবে, স্বামী স্ত্রীর সম্পর্ককে বলবে ঘর সাজাবার জিনিস, আলাদা শৌখিনতা, না এসব আমি আগেও মেনে নিতে পারিনি, আজও পারবো না। আমি তো তোমায় আগেই বলেছিলাম বনতি, এখানে তোমার পোষাবে না। এ কথা যদি বুঝেই থাকো আর মায়া বাড়িও না। মতিলালের আংটি চুরি করেছে, তাহলে আর বলছি কি তোকে, ধরা পড়ে মারামারি করে দুই বন্ধু এখন বিছানায় শুয়ে রয়েছে। শুনে অবধি আমি একেবারে ঘেন্নায় মরি। কোন বাড়ির ঠেলে তুই? হ্যাঁ পশ্চিম বাড়ির ঠেলে, অমুন্ডার বাপ, তোর মতো বউ যা, তার কিনে কীর্তি। তাহা রে কুসুম, শুনি তো স্বামী নাকি তোর নিজের দোষে বিগড়ে নি। জানি না বাপু সত্যি মিথ্যে, লোকে বলে তাই শুনি। তাহারে স্বামী নাকি তোর ভালো মানুষই ছিল, এখন না পেটক হয়েছে, নেশা ভাং করে, নষ্ট চরিত্রের মেয়ে মানুষের হাতে খায় খাটে শোয়। হ্যাঁ রে, সংসারে টাকা পয়সা দেয়, কালে কালে আর কত দেখতে হবে কে জানে। ও যে কটায় বলে না, ভাটার রইল পরের খাটে, আমি রানী নিজের পাটে। তা বলি কুসুম, পুরুষ মানুষের আর দোষ কি? তারও তো ইচ্ছে টিচ্ছে আছে নাকি? তোর না হয় বাচ্চা কাচ্চা সাত বাসনা নেই, সব একেবারে ধর্মের কুলোয় তুলেছিস, তাই বলে তার তো আর সব কিছু চলে যায়নি, বলে ভগবানের পারল না। আর কোথায় আছে সে কে জানে, শুনে তো সোহাগীর ভিটে। শোন কুসুম, হেলা ফেলা করিস নি না, তোর যদি অসুখ বিসুখ থাকে তো ঘরে শোটি নন। বাবা কোথায় বলে স্বামী, হ্যাঁ সবার বাড়া দেবতা। দেখেছ আমার এখনো পুজোর কাজ কিছু গোছানো হলো না, বাবা এসে আবার এক্ষুনি পুজোয় বসবেন, তো তুমি এখন এসো বৌদি। আমার কথাটা ভালো লাগলো না, তা একটা ঠিক আছে, বুঝবি পরে দেখবি তখন। আপনি আমাকে খুব খারাপ ভাবছেন তাই না? না পুত্র, কিন্তু হেমন্ত বাবু, বিশ্বাস করুন আমি কাউকে ঠকাচ্ছি না। বিয়ের পর থেকে আমি যে কি জ্বালায় চলছি, পারেন আমার জীবনটাকে বদলে দিতে। পারি পদ্ম, তুমি আমাকে বাঁচতে দাও, শুধু একবার, তারপর
লক্ষ্মী, আরে ও লক্ষ্মী, কা হ্যাঁ? কাল সুবহ মে শহর যাওগি গার্ড সাহেব সে মিলনে। শহর অকেলি যাওগি? হ্যাঁ রে, তেরে জানে সে দোকান কা কে হোগা। মে কাল শাম তক ওয়াপস আ যাওগি, দোকান ছোড় কে কহি মে জানা। হ্যাঁ কাল ই লোট কে আওগি না দিদি? আরে হরে বাবা, হ্যাঁ সুজুদা। বনোদি আজ দুপুরে ট্রেনে চলে গেছে। একটা চিঠি দিয়ে গেছে তোমার জন্য সিংয়ের কাছে। জানতে চাইলে না কোথায় গেল? ওর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই ওমর। আমাকে একটা কথা সত্যি করে বলবে সুজাতা? একটু চা দেবে? জি সাহেব। তুমি আমার সম্বন্ধে কি ভাবো আমি জানি না ওমর, কিন্তু আমি আমার নিজের কাছে খুবই সিনসিয়ার। বলো কি জানতে চাও সুজাতা? তুমি সত্যি বনোদিকে আর ভালোবাসো না? না। কি জানো অমর, সোজা কথাটা বড্ড প্যাঁকা করে বোঝো তোমরা। তুমি তো বনোকে ভালো করেই চেনো, তার স্বভাবও জানো। কলকাতার এই আধা বিদেশি আধা এদেশি বাঙালি মেয়েদের যে টেম্পারমেন্ট, তার সঙ্গে তোমার সূর্যদার কোনো মেল নেই। ঠিকই, যদি মনের মেলই না থাকে তো। আমরা দুজনেই খুব সাফার করেছি, দুজনেই, কারণ আমি ছোট জিনিসে আর সাফার করতে চাই না, বরং আমি অনেক বড় অশান্তি চাই। ও সুজাতা, তোমার জন্য একটা চিঠি এসেছে আজ দুপুরে, এ দেখো। কার চিঠি? হেড অফিস থেকে। কি লিখেছে? কি লিখেছে? লিখেছে রাম ভরতের মৃত্যুর জন্যে কোম্পানি ক্ষতিপূরণ দেবে না। কেন? রাম ভরত টিপ সই না দিয়ে খাদে নেমেছিল, তাতে আইনত প্রমাণ হয়, অ্যাক্সিডেন্টের সময় ও ডিউটিতে ছিল না, তাই ওরা ক্ষতিপূরণ দিতে পারতো না। ড্যাম ইট! তার মানে তোমার সব চেষ্টাই জলে গেল? তুমি শুতে যাও অমর, কাল সকালে আমাকে ও সদর হাসপাতালে যেতে হবে, মাথরকে অনেকদিন দেখিনি। ঠিক না হওয়া গার্ড সাহেব? হ্যাঁ একদম আচ্ছা হ্যাঁ, লেকিন তুম কিধর সে আয়া? পিছে কে রাস্তে সে আই। আরে বহুত বাহাদুর হ্যা তুম, আগর গির জাতা তো? মর জাতি। গার্ড সাহেব এই হাসপাতাল সে ঘর না যাইয়েগা? হ্যাঁ যায়েঙ্গে না। কব যাইয়েগা? এই 10-12 দিন বাদ। হায় রাম! লেকিন তুমকো খবর কিধর সে মিলা? ও শিবলাল কা চাচা হ্যা না, ও ইহাঁ পর কাম করতা হ্যা। হ্যাঁ, আর দোপহর মে মিলনে আ গিয়া? হ্যাঁ, এ টাইম মে তো পেশেন্ট কো মিলনে নেই দেতা হ্যা। আরে হীরা, তুম তো হমকো জান সে মার দিয়া থা, আর আব ইতনা দূর ইধর হমসে মিলনে কো আয়া, তুই ইধর কায়া আয় রে হীরা? একা সোচতা হ্যা বল। আরে কা সোচতি হ্যা বল। হাই পিটার,
Is she a hospital staff, dear? No. She's from Kantadi. Happened to know me. Has she any business here? This is all silly for you. Hey, tumhara yahan kya kaam hai? She is very kind-hearted girl, darling. But I expect Dad and Dr. Laborder here at any moment. Ask her to leave this room. Please. Ab tu ja, Hira. Wo bada doctor sahab aayenge na? उधर से नहीं, इधर से जा, कोई कुछ नहीं बोलेगा, जा। साहब, बाहर जाने का रास्ता कहाँ है? वही दिखे। सामने। इतना रात हो गया, दीदी ना आई अब तक। अरे तू डरती क्या है रे? अरे हम है ना, और थोड़ा देर देख लेते हैं, फिर तो का मास्टर बाबू के घर में छोड़ आएंगे। ए लक्ष्मी, एक काम कर, तू हमारे लिए चाय बना, तब तक हम मास्टर बाबू से पता करके आते हैं कि वहां पर लाइन में सब ठीक ठाक है या नहीं। अरे गाड़ी क्यों रुक गई? ए जी, बताओ ना ये गाड़ी क्यों रुक गई? अरे ये लोग सब कहाँ जा रहे? हाँ, गार्ड के कमरे में। क्यों? आगे का जो ब्रिज है उसे आतंकवादियों ने उड़ा दिया। ये गाड़ी अब कहीं नहीं जाएगी। हाय दया। अरे देखो सिग्नल ना पेले तो हमारे पक्षे चालानो सम्भव नय। अरे सुनुन सुनुन सुनुन, आमी चेष्टा करछी। देखुन ब्रिज खराबार आमी खबर पाठिएछी, पुलिस आसबे एखुनी। आपनारा बुझते पारछेन, आपनारा गार्डेर कामराय राखुन। हम भी जाएंगे। कैसे जाए? नीचे से उतर के।
उतरने में डर लगता है। हेलो कंट्रोल रूम, कंट्रोल रूम, हाँ विशाल बोल ची। आप कहाँ जाएंगे? कांटाडी। कांटाडी? मैं भी कांटाडी जाऊंगी, मैं भी जाऊंगी कांटाडी। सुनिए ना, এখন এখান থেকে মনে হয় কিছুই পাওয়া যাবে না, আমাদের পায়েটাই ফিরতে হবে। বলছিলাম কি, এত রাতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, আজকে রাত্রিটা গার্ডের কামরায় কাটিয়ে দিলেই ভালো হয়। না না, চলুন যতটা যাওয়া যায়। হ্যাঁ, আপনি বলছেন যতটা যাওয়া যায়, জঙ্গলের রাস্তা আপনি চেনেন? শুনুন, আপনাদের যদি অসুবিধা না হয় তো আমার সাথে যেতে পারেন, এই রাস্তাটা আমি চিনি। বাবু, আমাকে ভি আপনাদের সাথে নিয়ে চলেন। না না, মেয়ে ছেলে নিয়ে জঙ্গলে বিপদে পড়ি আর কি। হ্যাঁ, আরে মেয়ে ছেলের দায়িত্ব আবার কেউ নেয় নাকি? চলুন চলুন। শুনেন না বাবু, আমরে বেন ঘর মে অকেলে হে, হামকো লেকে আপ লোগো কো কোই মুসিবত নেই হোগি, হামকো লে চলিয়ে না বাবু। চলো সাথে, এদিক দিয়ে সব ভাই আমার পেছনে পেছনে হেঁটো, রেল ট্র্যাক ধরে হাঁটো, আমার পেছনে পেছনে হাঁটো, ওইদিকে। तेरे बारे में मैं सोचती रही दीदी। Thank you.
अरे साहब आप? हाँ मैं। क्यों नहीं आ सकता? अरे नहीं नहीं आइए ना साहब आइए बैठिए साहब बैठिए। थैंक यू। अरे तुम खड़ी क्यों हो? बैठो, तुम्हें से तो बात करने आया हूँ। नहीं नहीं साहब ठीक है। एक गिलास पानी पिलाओगी? पानी? हाँ पानी। क्यों तुम्हारे घर पानी नहीं है क्या? हाँ है ना, कुएं का पानी। आप पीजिएगा। हीरा, दो लोग एक साथ सात कदम चले तो दोस्त बन जाते हैं, हम तुम तो इससे कहीं ज्यादा साथ चले हैं। क्यों, तब तो फिर हम तुम दोस्त हुए नहीं? उस दिन अस्पताल में किससे मिलने गई थी? गार्ड साहब से। है तो राते एखाने की कुछ हो? किछु ना, इमनी घुम आसछिलो ना, মনে হলো কে যেন ডাকছে। আমাকে মনে হয় ঋষিতে পেয়েছিল। কাল শহরে যাচ্ছি, বড় ডাক্তার ডেকে নিয়ে আসবো। তোমার তো কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। থাক, অত দরদ দেখাতে হবে না। মেয়ে মানুষের শরীরে তুমি কি বোঝো? সামান্য পেটের গোলমালে শরীরটা কদিন ভালো যাচ্ছে না, এতে ডাক্তার কি করবে শুনি? চলো ঘরে চলো। পিটার কে লিয়ে দুঃখ হো রহা হে রাও, তুম মত রো। ইব্রাহিম মিয়া ঠিক বলতা রহা সাহব। এ ইব্রাহিম মিয়া কোন হে? हमारी दीदी के साथ तबला बजाता रहा। हमारी दीदी? हाँ मालूम है। दीदी के आखिरी वक्त में इब्राहिम मियां बोला, बेटी बिल्ली बोले तो लट्ठा और प्यार करे तो खट्टा, सूरत समझो असली झूठा, पर साहब केकरों से प्यार करे तो उस पर सख्ती कर सकते हैं क्या? पता नहीं, चलता हूं। পদ্ম, আরে কি হলো? হঠাৎ বমি হচ্ছে যে? হঠাৎ নয়, মানে? মানে আবার কি? বমিটা আবার কোনো কেন আছে নাকি?
আজকাল রোজই হয়। রোজ বমি করো? হ্যাঁ। কি আশ্চর্য, এর তো একটা ব্যবস্থা করা দরকার। জানি। জানো তো কি করছো? তোমায় তো বলেইছি ব্যবস্থা একটাই করার আছে। এবার যা করার তোমায় করতে হবে। আমায় তুমি কি বলেছো? আর যা বলেছো সে তো অন্য কথা। একই কথা। এই জন্যই বুঝি তুমি এখানকার পারছো কি আমার সঙ্গে চলে যেতে চাও? কিন্তু কিন্তু কি? এ কি উচিত হবে? অন্য আর কি পথ খোলা আছে? ধরো যদি থাকে। আমি আর কিছুতেই রাজি নই। আমার দিক থেকে কোনো অন্যায় তো আমি করছি না। উল্টে অনেক কিছু সহ্য করে পর কি সুখী রাখার চেষ্টা করেছি। আমার কথা কে ভেবেছে বলতো? এখন যদি আমি নিজের জন্য কিছু ভাবতে চাই তাতে তাতে দোষটা কোথায়? পদক পদক, কিন্তু আমার যে চাল ছিল কিছুই নেই। চাল চুলের ব্যবস্থা করো তাহলে। এবার আরে ভাইয়া, এখন আছো? আজ আপনার এত দেরি হলো? মাসের শেষ তো, সরকারি কাগজপত্র কিছু পাঠানো ব্যাপার ছিল জানো। আচ্ছা আজ আমি আসি। কোথায় যাবে এখন? আবার এতটা পথ হাঁটবে? তার চেয়ে রাতটুকু থেকে যাও না, এক হাত খেলা যাবে। না, বাড়িতে ভাববে। বাড়িতে কে ভাববে? তোমার বাড়িতে আছেটা কে? দিদি তো কবেই চলে গেছেন, আর এখনই তো স্টেশনে চৌধুরী সাহেবকে দেখে এলাম। সূর্যদাকে আপনি স্টেশনে দেখলেন? হ্যাঁ দেখলাম। জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, তাই হেসে বললেন যে একটু বেড়াতে বেরিয়েছি। তা হ্যাঁ হে, শুনলাম উনি এখান থেকে চলে যাচ্ছেন। ঠিক জানি না, তবে চলেও যেতে পারেন। হঠাৎ এই মালিকদের সঙ্গে কোনো গোলমাল হয়েছে। আচ্ছা আহা, যার আড্ডা মারব না, আসি। একটু পা চালিয়ে গেলে সূর্যদাকে ঠিক ধরে ফেলব। দেখো যদি ধরতে পারো, না হলে এখানে চলে এসো। আপনি চিন্তা করবেন না, ঠিক চলে যাব। তুমি ইয়া ডর নেই লাগতা হ্যাঁ? ডর নেই কাহে ডরে? আগর কই হামলা করে, সুনসান হ্যায় অর অকেলি রহতি হো। এসা কই না হ্যায় ইয়াহ মালিক। চোর বদমাশ ভি নেই হ্যায় ক্যা ইয়াহ? চোর কো ইয়াহ কাহ মিলি সাব? सोना है ना चांदी, झूठ मूठ तकलीफ करे कौन? सोना चांदी न सही, और भी तो बहुत कुछ है यहाँ पर। जी अब बताओ, कोई दुश्मन या डकैत आ जाए तो? दुश्मन के लालच के वास्ते रखे है ना यहाँ। शाबाश शाबाश। लेकिन अगर लुटेरा मैं ही हुआ तो? अगर मालिक लुटेरा हुए तो? <laughs>
डर गई। चलो ये तो पता चला तुम्हें भी डर तो लगता है, अच्छी बात है। মেয়েটা সুন্দরী, তবে শুনেছি নাকি খুব ফেরোশাস, তাই নাকি? তোমার একটা চিঠি এসেছে আজ দুপুরে, খামের উপর ঠিকানাটা দেখে মনে হলো বনদির হাতের লেখা। চল সুজাতা, তোমাকে একটা কথা বলার ছিল, বলতে পারো কনফেশন। চলো বাংলোতে গিয়ে চা খাওয়া যাক। চলো চলো। পদ্ম, বনদির চিঠি পেয়ে হঠাৎ করে চলে যেতে হচ্ছে। বনদির টাইফয়েড হয়েছে, একা মানুষ, দেখাশোনা করার কেউ নেই। নাগপুরে একা প্রায় মরতে বসেছে। আমি এখন কিছুদিন ওখানেই থাকব, চিন্তা করো না, বনদি একটু ভালো হলেই আমি ফিরে আসব। আর একটা কথা বলি, আমার উপর ভরসা না করে অন্য কোনো উপায় যদি আমাদের বর্তমান সমস্যাটার সমাধান করতে পারো তাহলে সব থেকে ভালো হয়। চাকরির বাজারে যেসব গুণের দরকার আমার তার একটাও নেই, তবু আমি দেখছি কি করা যায়। তোমার সঙ্গে দেখা করে আসতে পারলাম, কিছু মনে করো না। ইতি, তোমার অমর। শরীর খারাপ লাগছে, খারাপ স্বপ্ন দেখছি নাকি? জল দেবো, জল আলটা জালি। কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? ঘরে গিয়ে বসো, আসছি। একটু তাড়াতাড়ি এসো, এইমাত্র ট্রেন থেকে নামলাম তো। বাড়ি গিয়ে স্নান না করা পর্যন্ত শান্তি নেই।
তোমার দিদি ভালো আছেন? বনদির কথা থাক, তোমার খবর বলো, কেমন আছো? ভালো না। সে তো দেখতেই পাচ্ছি, বোধ হয় ভেবেছিলে আমি আর ফিরে আসবো না, তাই না? সেরকমই ভেবেছিলাম একসময়, তবে পরে অবশ্য অন্য কথা ভেবেছি। কি কথা? আমার জন্য তোমার আর আসার কোনো প্রয়োজন ছিল না। এখন বাড়ি যাই, দেখতেই পাচ্ছি খুব রেগে আছো, রাগ একটু পড়ুক, বিকেলে আসবো। আমি রেগে নেই, আমার রাগ পড়ার অপেক্ষাও করো না তুমি। আমি সত্যি বলছি, তুমি আর এ বাড়িতে এসো না। ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হেমন্তবাবু জানতে পেরেছেন? না। তবে আমি আর তোমার সাথে কোথাও যাব না। যাবেন? তুমি এখানেই থাকবে? কোথায় থাকবো না থাকবো জানি না, তবে তুমি ছাড়া পেয়ে গেছো, যাও। কিন্তু আমি যে একটা ব্যবস্থা করে তোমাকে নিতে এসেছি। আমি ছেলে মানুষই করছি না, আমায় একলা থাকতে দাও, একলা বাঁচতে দাও। তুমি তুমি সত্যি সত্যি যাবে না? না, আমার উপর তোমার কোনো আস্থা নেই, বিশ্বাস নেই, কিচ্ছু নেই। তুমি আসতে পারো।
মাঝে ভটকে মোরা মনবা কালকে না বাজারে গেছিলাম জানো বাজারে গিয়ে ওই যে নকুলের দোকানে কি সুন্দর দুটো মল দেখেছি খুব সুন্দর দেখতে জানো ওই মল দুটো আমাকে কিনে দেবে বলো না দেবে কিনে অনেক কিছু এনেছ শরীর খারাপ নিয়ে এত না করলেই পারতে কতদিন তোমার জন্য ভালো করে রান্না করিনি তাই ইচ্ছে হলো হ্যাঁ মাংস কোথেকে আনলে শিবলাল পাওয়ার হাউসের কাছ থেকে এনে দিয়েছে দারুণ হয়েছে আর একটু দিই না তাড়া আছে রাতে এসে খাবো এখন ভালো করে খেয়ে নাও তো পরেরটা পরে ভাবা যাবে তুমি আমায় কত যত্ন করো পত্র মাঝে মাঝে ভাবি আমি মরে গেলে তোমার কি হবে তুমি ছাড়া তো আমার আর কেউ নেই শেষ পর্যন্ত তোমার কাছে গিয়ে হাজির হব কাল থেকে তোর অনেক কাজ আমার জিনিসপত্র যা আছে গুছিয়ে বাঁদিকের ঘরে সব টাল করে রেখে দিবি খাট টেবিল চেয়ার সমস্ত কোম্পানির যেসব যেমন আছে অমনি থাকবে নতুন সাহেব আসছে এখানেই থাকবে আমি চলে যাচ্ছি ফির মেরা কে হোগা তুই ভয় পাচ্ছিস কেন তোর তো আর চাকরি যাচ্ছে না তুই নতুন সাহেবের কাছে থাকবি ঠিক বনদি আবার কলকাতায় ফিরে এসেছে আমিও এখন কলকাতায় আমার আর কোনো আত্মমোহ নেই সূর্যদা প্রত্যেক দিন নিজেকে ধিক্কারতি এই বিবেক দংশন অসহ্য এর চেয়ে আত্মহত্যা অনেক ভালো তবু জ্বালার হাত থেকে বাঁচব তুমি ভালো থেকো অমর ভাবিজি मास्टर जी नहीं आएंगे नहीं वो दफ्तर में बहुत जरूरी काम है आप ठहरो मैं ला रही हूं Thank you.
পদ্ম, পদ্ম শোনো, তুমি আমার একটা জামা প্যান্ট কোট দিয়ে দাও, আমাকে রাতে ট্রেনে ছিদওয়ারে যেতে হবে। হাত মুখটা ধুয়ে নাও। ও হ্যাঁ শোনো শোনো, রশ্মিকে রাতে ডেকে নিও, আমি শিবলালকে বলেছি যে ও নজর রাখবে, সাবধানে থেকো। ফিরতে আমার পরশু সকাল হয়ে যাবে। চা খাবে তো? আমি একটু চা করে আনি। যা করবো তাড়াতাড়ি করো। কেসি হইরা ভাই? আরে বড়া সাহেব, বহুত দিন বাদ আয়ে। एक ग्लास पानी पिलाओगी? हाँ। मैं यहां से जा रहा हूं, मेरी नौकरी चली गई है। काहे झूठ बोल रहे हो साहब? बड़े साहब की नौकरी कभी जाती है क्या? मजाक कर रहे हो हमारे साथ? कहां जा रहे हो साहब? घर? अपने मुल्क? तब जंगल में? जंगल? जंगल में तो जानवर लोगों का मुल्क होता है, आदमी का नहीं। तुमने कांटाडी में जानवर नहीं देखे? आदमी भी तो जानवर ही होता है हीरा भाई। जंगल में खाना कहाँ मिलेगा साहब? और डेरा? डेरे की क्या जरूरत है, पेड़ है ना। तू भी चलना मेरे साथ। नहीं मालिक, हम आपका जैसा थोड़ी ना है, शेर हमका खा जाए तो। हीरा भाई, हम रहेंगे ना तेरे साथ, फिर डर किस बात का? नहीं सब, हमारे नसीब में तो सिंगल की लाल बत्ती जल रही है, हमारे आने जाने का सब रास्ता बंद। हमारे लिए तो ना घर है ना जंगल, हमको यहीं ठहरना होगा। বাবা। কি গে মা? আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কিসের প্রায়শ্চিত্ত মা? পাপের। এই জন্মে কৃষ্ণ আর আমার কেউ নয় বাবা। কৃষ্ণ অনন্ত বিরহ ভোগ করেন মা, জন্ম জন্ম কত লোকেরই তো তিনি আপনজন হতে পারেন না, তার জন্য প্রায়শ্চিত্তের কোনো দরকার নেই মা। আমরা আমরা সুখী হতে পারবো তো বাবা? পারবে মা, নিশ্চয়ই পারবে। ধর্ম আত্ম উপলব্ধির ব্যাপার, জোর করে শাসনের বেড়ি দিয়ে তারে রোখা যায় না। তোমার মা নিজের জীবনের ভুলটা তোমার উপরে চাপিয়ে দিয়ে অন্যায় করেছেন, আমি আশীর্বাদ করছি।
তোমরা সুখী হবে। भाभी जी, क्या है? मास्टर जी बोले उनके जेब के अंदर चिट्ठी है आपके लिए, उनको याद नहीं था। ठीक है, तुम जाओ। परम কল্যাণিয়া পদ্ম, আমি সামনে থাকলে পাছে মনস্থির করতে তোমার কষ্ট হয় তাই ছিদোয়াড়া যাচ্ছি। পরশু সকালে ট্রেনে ফিরব, তুমি মনস্থির করার যথেষ্ট সময় পাবে। আমি তোমার সব কথাই জানি এবং এই বিষয় নিয়ে যথেষ্ট ভেবেছি। ঘটনাটা জানার পর আমার তোমাকে খারাপ মেয়ে মানুষ বলে মনে হয়েছিল, পরে নিজের মুখের দিকে তাকিয়ে দেখলাম অপরাধ তোমার থেকে আমারও কিছু কম নয়। আমার অপরাধের উপযুক্ত ফলই ভগবান আমাকে দিয়েছেন। আমার মনে হয় শারীরিক অসুস্থতাকে লুকিয়ে তোমায় বিয়ে না করলে তুমি কখনই এরকম করতে না। যাই হোক, আমি অনেক ভেবে শেষে ঠিক করেছি, ঈশ্বর আমায় যা দিয়েছেন আমি তাই গ্রহণ করব। সংসারে আমি একা, মৃত্যুর দিকে পা বাড়িয়েছি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই বয়সে তোমায় হারাতে ইচ্ছে করে না। শূন্য সংসার নিয়ে আমি কি করব, কেমন করে মৃত্যু পর্যন্ত বাঁচব? পদ্ম, আমি দেহের অক্ষমতার জন্য তোমায় যদি আপন করতে না পেরে থাকি, আমার স্নেহ শুভেচ্ছা ও যত্ন দিয়ে আপন করার চেষ্টা করেছি, আজও সেই চেষ্টা করলাম। তুমি থাকো, আমি যেদিন চলে যাব তোমার যেখানে খুশি চলে যাও, বাধা দিতে আসবো না। তোমার কাছে যে আসবে আমি তাকে নিজের সন্তান বলেই গ্রহণ করব। সতীনের ছেলে মেয়েদেরও তো তোমরা নিজের করে নাও, মানুষও তো সন্তান দত্তক নেয়, তাহলে আমি কেন পারবো না? এটাই যখন আমার নিয়তি। যদি তুমি না যাও আমি যে কত সুখী হব তা ভগবানই শুধু জানেন, আশীর্বাদ নিও। তুই কি সুন্দর রে কুসুম, বাবা উঠে পড়েছেন না? আমি যাই। কুসুম গো, কুসুম তো সুন্দরী হয়। छोड़ के जा रहे हाँ? हाँ।
जगह तो मिलेगी नहीं। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।